তো তোমরা উচ্চ মাধ্যমিকে পাস করার পর তোমরা ভাবছো যে কলেজে ভর্তি হব, তোমরা আগ্রহ যে অপেক্ষা করেছিলে সেই অপেক্ষার একটা নোটিশ এসছে তোমাদের জন্য বিকাশ ভবন থেকে। সেই নোটিশে বলা হয়েছে যে তোমাদের আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, তোমাদের আবেদন প্রক্রিয়া কবে শেষ হবে, তোমাদের যে প্রথম সেমিস্টার বা তোমরা ভর্তি হয়ে কবে থেকে ক্লাস চালু হবে, কত টাকা ফিজ লাগবে, কোথায় আবেদন করতে হবে, আর তোমরা মনে করছো যে স্কুলে যে ভেরিফিকেশন করতে হবে সে সব তথ্য আজ এই ভিডিওটিতে জানাবো। তাই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করতে একেবারে ভুলো না। আমি দেখছি তোমাদের ভিডিওটা দেখছো ঠিকই, কিন্তু লাইক কমেন্ট কিছু করছো না তোমরা, তো অবশ্যই একটা লাইক কমেন্ট অবশ্যই করো। আমি খুব পরিশ্রম করে তোমাদের ভিডিও বানাচ্ছি, তোমাদের অবশ্যই তোমাদের যে তথ্যগুলো প্রদান করছি তোমাদের সাথে শেয়ার করিও তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা, তাই অনুরোধ করা হলো। তো প্রথমে আমরা চলে যাব সেই সেই নোটিশে, যে বিদ্যাভবন থেকে যে নোটিশটা এসছে সেই নোটিশে আমাদের কি বলা হয়েছে তাই দেখে নেব। তো বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নোটিশটা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হাই সেকেন্ডারি। তোমরা যে উচ্চশিক্ষার ওয়েস্ট বেঙ্গলের উচ্চশিক্ষা যে নোটিশে বিকাশ ভবন থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে তোমাদের 2 জুন 2023 অর্থাৎ কাল প্রকাশিত হয়েছে তোমাদের। তোমাদের নোটিশে বলা হয়েছে যে নোটিফিকেশন সাবজেক্টে বলা হয়েছে অনলাইন অ্যাডমিশন অফ দ্য একাডেমিক সেকশন 2023-24 ওয়াল ইউজি কোর্স, ইউজি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট কোর্স, অর্থাৎ তোমাদের যে বিএ বিসি বিকম করবে সেটার কোর্স। তোমরা যদি মনে করো যে এই নোটিশটা ভালো করে পড়ে নেব, আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা ভালো করে পড়ে নিতে পারো। তোমার এখানে শ্যাডো দেওয়া আছে যে তোমাদের এ একের দাগে বা এ ডেট অফ ওপেনিং স্ট্যান্ড অনলাইন পোর্টাল অ্যাপ্লিকেশন ইউজি প্রোগ্রাম 1 জুলাই 2023। তো এখানে বলা হয়েছে যে তোমাদের অনলাইন অ্যাডমিশন ওপেন অ্যাপ্লিকেশন গ্র্যাজুয়েশনের প্রোগ্রাম চালু হবে যে 1 জুলাই, আর তোমাদের যে অ্যাপ্লিকেশন বা ফর্ম ফিল আপ লাস্ট ডেট হবে 15 জুলাই 2023। আমি সাজেস্ট করব তোমাদের যে 1 তারিখ থেকে 5 তারিখ অবধি তোমাদের ফর্ম ফিল আপ শুরু করে দিও, কারণ তোমাদের লাস্টের দিকে হয়তো পোর্টাল বন্ধ হয়ে যেতে পারে বা অসুবিধা করতে পারে বা সার্ভার ডাউন হতে পারে, তার জন্য তোমাদের 1 থেকে 5 তারিখ ডেটে তোমরা ফর্ম ফিল আপ শুরু করে দিও। তারপর কি বলেছে, পাবলিশ মেরিট লিস্ট আন্ডার গ্র্যাজুয়েট হচ্ছে প্রোগ্রাম হচ্ছে 20 তারিখে, তোমাদের যে মেরিট লিস্ট মেধা তালিকা শুরু হবে 20 তারিখে, যে মেধা তালিকা মানে কার কত নম্বর ভিত্তি করে তোমাদের যে মেরিট লিস্ট তৈরি করা হবে। তারপরে কমপ্লিট আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশন 31 জুলাই, মানে 31 জুলাইয়ের মধ্যে সব কলেজের যে অ্যাডমিশন প্রোগ্রাম কমপ্লিট করতেই হবে তোমাদের। আর তোমাদের স্টার্ট ফার্স্ট সেমিস্টার ক্লাস মানে আন্ডার গ্র্যাজুয়েট হচ্ছে তোমাদের 1 আগস্ট, তোমাদের যে ফার্স্ট সেমিস্টার বা বিএ ক্লাস শুরু হবে 1 আগস্ট। তারপরে এখানে একটু দেখো, এখান থেকে এটু এখানে বলা হয়েছে যে 31 আগস্টের মধ্যে যদি কোনো কলেজ আন্ডার গ্র্যাজুয়েটে যদি সিট ফাঁকা থাকে তাহলে তোমাকে সেই সিটে মানে বসানো বা ভর্তি নেওয়া হবে 31 আগস্টের মধ্যে। তো ক্লিয়ার হলো তোমরা? আর যদি ক্লিয়ার না হয় তো অবশ্যই তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে এই নোটিশটা, তোমরা পড়ে নিও। একের জায়গাটা দেখো তোমাদের যে অনলাইন অ্যাডমিশন প্রসেস শুড বি ডান স্ট্যাকলি বেস অন মেরিট, তোমাদের মেধা তালিকা লিস্টের মধ্যে তোমাদের অ্যাডমিশন চালু হবে। আর তোমাদের এখানে বলা হয়েছে যে কোনো ডকুমেন্টস ভেরিফিকেশন হবে না, কোনো ফিজিক্যাল টেস্টে হেয়ারিং বা কোনো রিকোয়েস্ট করা হবে না। এখানে 2 নম্বর বলা হয়েছে যে নো চার্জ সেল বি টেকেন ফ্রম দ্য স্টুডেন্ট, এখানে কোনো টাকা দিতে হবে না অ্যাডমিশনের জন্য। তোমাদের স্ক্যান অ্যান্ড আপলোড ডকুমেন্ট অনলাইন অ্যাডমিশন অ্যান্ড প্রোভাইড ডিসিশন মেকিং অ্যাভেলেবল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম পারপাস অফ অ্যাডমিশন ইন ইউজি লেভেল প্রোগ্রাম লাইক ইন লাস্ট ইয়ার। তোমাদের এখানে বলা হয়েছে যে স্ক্যান ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করতে হবে, তোমাদের যে অনলাইন ফর্ম ফিল আপ করবা তখনই
তখনই তোমাদের এই এসব কাজগুলো করতে হবে। তারপর এখানে এলিজিবল অ্যাপ্লিকেন্ট শুড বি ইনফর্মড ডাইরেক্টলি দ্য হায়ারিং অথরিটি দ্য লেটার ইমেল। তোমাদের এখানে একটা ইমেল আইডি অবশ্যই তোমাদের করতে হবে, ইমেল বা ফোন নম্বরের মাধ্যমে তোমাদের জানা হবে। আমি এখানে সাজেস্ট করব তোমাদের একটা এখন থেকেই ইমেল আইডি বানাও, সেই ইমেল আইডি তোমরা যে ফর্ম ফিল আপ করবে সেই ফর্ম ফিল আপে তোমরা ইমেল আইডিটা দেবে। তো অবশ্যই তোমাদের যে মাস্ট কারেন্টলি ইমেল আইডি দরকার, তোমাদের এখন থেকে একটা ইমেল আইডি বানিয়ে নাও। তারপর পেমেন্ট ফি শুড বি ডান অনলি থ্রু ই পেমেন্ট, নট ফিজিক্যাল দ্য কলেজ। তোমাদের কোনো যে ফিজিক্যালে বা কোনো কলেজে যেয়ে তোমাদের পেমেন্ট করতে হবে না। চার টাকা বলা আছে পেমেন্ট ফি শুড বি ডান অনলি থ্রু এই পেমেন্ট, মানে ব্যাংকের মাধ্যমে তোমাদের অনলাইন পেমেন্ট করতে হবে, কোনো ফিজিক্যাল পেমেন্ট করা হবে না বা কোনো যে তোমাদের স্কুলে যেয়ে পেমেন্ট করতে হবে না। তারপর এলিজিবল ক্যান্ডিডেট, পাঁচ নম্বরে তোমাদের যে ব্যাংকের থ্রুতে যে ব্যাংক ভেরিফাই করে তোমাদের যে তথ্যটা যে পেমেন্ট করেছে সে তথ্যটা তোমাদের স্কুলে নিয়ে নেবে। ছয়ের দাগ বলা হয়েছে যে কোনো কারণে যদি এখন ভেরিফাই না করে তোমাদের স্কুল চলাকালীন ভেরিফাই ডকুমেন্টসগুলো ভেরিফাই করতে পারে, তাই জন্য যে এখন ডকুমেন্টসগুলো খুব যত্ন সহকারে রেখে দাও। তারপরে যে সাত নম্বরে কোভিডের যে প্রোটোকল আছে সেটা মানতে হবে। তারপর আর একটা আছে তোমাদের নিচে একটা দেখো, নিচে এখান থেকে এইটুকু তোমাদের যে বিএড বিপিইএড এমএড তারপর এমপিইএড পিজি হায়ার সেকেন্ডারি কোর্স পোস্ট গ্র্যাজুয়েশনের হাই লেভেলের যে তোমরা পড়তে চাও, তো এই মুহূর্তে কোনো নোটিশ জারি করেনি, তোমাদের পরিবর্তে যে নোটিশ জারি করবে সেটা বলা আছে।